আমরা চলে এসেছি কিচেনে। আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, মানে ঘরোয়া, এখন লকডাউনের সময় বাইরের থেকে কেক আনাটাও চাপের হয়ে যায়, তো সহজ পদ্ধতিতে অল্প উপকরণে কি করে আমরা ঘরে তৈরি করে নিতে পারি কেক, তো সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো প্রথমে চলো দেখিয়ে দিই কি কি জিনিস লাগছে। তো বাড়িতে যা জিনিস ছিল সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো বাড়িতে ছিল আম, তো আম দিয়ে আমি এই কেকটা করছি। আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, 2টো ডিম, আর তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা চিনি নেবা। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে তারা একটু বেশি মিষ্টিটা করে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি তেল, আর এখানে আছে বেকিং পাউডার। তো দেখো প্রথমেই আমি আমগুলোকে এরকম কিউব আকারে কেটে নেব। তো দেখো আমগুলো আমি সব কেটে নিয়েছি কিউব আকারে। এখানে আমি এখন গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব একটা। তো দেখো আমার পিউরিটা রেডি হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো আমের পিউরিটা বানার পর সেই গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়েছি 2টো ডিম। এবার দিয়ে দেবো 1 কাপ মতন চিনি। তো আমি এগুলো সবকে প্রথমে একবার গ্রাইন্ড করে নেব। তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা দেখো একবার। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পিউরিটা, যেটা আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। তো এটাকে দিয়েও আমি একবার গ্রাইন্ড করে নেব। দেখো আমের পিউরিটা দিয়েও আমি একবার গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে ময়দা, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়েছি আমি এখানে 2 চামচ মতো বেকিং পাউডার নিয়েছি, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতন করে মিক্স করে নেব। অল্প অল্প করে ময়দা দেব আর অল্প অল্প করে জিনিসটাকে বানাবো। তো আমি পুরো 1 কাপই ময়দা দিয়ে দিলাম। তো দেখো ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আর আমার ঘনত্ব দেখো কিরকম, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে যাতে প্রতিটা বাইটের মধ্যে তোমরা আমের ফ্লেভারটা পাও, তার জন্য এখানে আরেকটা আম আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেই আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাতে কী হবে, যখনই মুখে কোনো কেকটা দেবে তখনই একটা আমটা পড়বে। তো হয়ে গেল, আমি একবার মিক্স করে নিলাম, যেহেতু ময়দা দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ নড়াচড়া করা যাবে না। এবার আমি যে প্যানটার মধ্যে আমি কেকটাকে করবো সেই প্যানটা রেডি। তো যে এই প্যানটার মধ্যে আমি দেব কেকটাকে, তো প্রথমে যেহেতু আমার বাটার পেপার নেই, তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে আমি ভালো মতন করে ব্রাশ করে নেবো চারিদিকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণে সামান্য পরিমাণে ময়দা। ময়দাটাকে আমি ভালো মতন করে মাখিয়ে নেব। এটা তোমার বাটার পেপারের মতনই কাজ করবে, যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে তো সেটা দেবে, আর না হলে এরকমভাবেই করবে। তো দেখো আমাদের যে প্যানটার মধ্যে আমরা কেক করবো সেই প্যানটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা। তো দেখো সবটা আমি ঢেলে দিয়েছি, এবার আমি এটাকে একটু ঢাকিয়ে নেব।
যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে, ভেতরে যাতে কোনো বাবলস না থাকে, তাহলে কেকটা ভালো মতন ফুলবে না। তো দেখো আমি এখানে সসপ্যানে করছি, তোমরা থাকলে প্যানে করতে পারো, বা ডাইরেক্ট তোমাদের চুলার ওপরে কিছু একটা বসিয়ে দিয়ে তারপর ডাইরেক্ট করতে পারো। তোমার আমি সসপ্যানেই করছি, তো সসপ্যানটা আমি আগের থেকে হিট করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দেখো আমি বসিয়ে দিয়েছি, এটাকে আমি এখন ঢেকে দেবো। এটাকে আমি ঢেকে দেবো 45 থেকে 45 মিনিটের মতন ঢাকা দিয়ে থাকবে। তো বন্ধুরা দেখো আমার 45 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা সরিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছি খুলে গেছে। তো এটাকে আমি এখন একটা ছুরি দিয়ে চেক করব। দেখো আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, সাইডটাও দেখে নিচ্ছি আমি। দেখো লাগছে না, তার মানে আমার পুরো কেকটা রেডি হয়েছে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো আমরা এই 5-10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইড থেকে এটাকে একটু ছাড়িয়ে নেব। এখন এটাকে যে পাত্রে ঢালবো সেটাকে আমি দিয়ে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আস্তে আস্তে করে। তো এবার হচ্ছে কেকটাকে গার্নিশ করা পালা। তো আমাদের কেক তো রেডি, আর গার্নিশের জন্য প্রথমে আমি একটা আম এখানে কিউব করে কেটে রেখেছি, এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এটা জেলি করব, প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। দেখো আমাদের জেলি হয়ে গেছে, তাই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কতগুলো কাজু বাদাম কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জেলিটা পুরো কেকটার মধ্যে ওপর দিয়ে, দিয়ে আমি এটাকে ভালো মতন করে চারিদিকে লাগিয়ে দেবো। তো দেখো আমার গার্নিশ করা হয়ে গেছে, এবার আমি এটাকে এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো দেখো 2 ঘন্টা হয়ে গেছে, আমি জিনিসটা বের করে নিয়েছি, এবার করবো কাটিং। তো দেখো আমাদের কেক হয়ে গেছে রেডি, দেখতেই পাচ্ছ। দেখো নিচে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এই হয়ে গেলো আমাদের কেক রেডি, এবার আমরা এটাকে সার্ভ। গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এসেছি আবার ভিডিও শেষে একটা নতুন টিপস নিয়ে। তো আজকে যে টিপসটার কথা বলবো, যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর সেটাকে সবসময় আমাদের লাগে। আজকে বলবো রান্নারই একটা উপকরণকে নিয়ে কথা। তো সেটা হচ্ছে আমাদের সব রান্নাতেই লাগে, নিরামিষ হোক, আমিষ হোক, কাঁচা হোক, সবসময় আমরা খাই, আমাদের সবসময় লাগে সেটা কাদের, তোমার নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে আদা। তো আজকে বলবো আদাকে নিয়ে। তো আদা তো আমাদের কম বেশি সব রান্নাতেই লাগে, আমিষে বলো বা নিরামিষেই বলো। আর আদাকে যেহেতু আদা হজম শক্তি বাড়ায়, তো সেই জন্য বৈদিক যুগে আদাকে বলা হতো ভক্ষণকারী। এই জন্য দেখবে বিশেষ করে মাংসের মধ্যে, যেহেতু মাংস হজম করতে একটু চাপ হয়ে যায়, একটু কষ্ট হয়, তো সেই জন্য মাংসকে অনেকে গুরুপাকও বলা হয়। তো তাই জন্য আদা দেন যাতে মাংসটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো এই জন্য
তো এবার জেনে নেব আদা আমাদের আর কি কিভাবে উপকার করে থাকে, চলো তাহলে জেনে নিই। তো প্রথমেই বলবো যাদের সর্দি কাশি জ্বর লেগেই আছে, মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়, সেই ঠান্ডা লাগার ফলে সর্দি কাশি জ্বর হয়, তাদের ক্ষেত্রে বলবো যদি তোমরা এক চামচ আদা রস, এক চামচ মধু, এক চামচ তুলসী পাতার রস আর দু চামচ শিউলি ফুল আছে, শিউলি ফুলের পাতার রস যদি মিশিয়ে রোজ দুবার থেকে তিনবার খেতে পারো, তাহলে দেখবে তোমাদের যে সহজে ঠান্ডা লেগে যায় তোমাদের তো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে দেখবে অনেকটাই উপকার পাবে আর তোমাদের সহজে ঠান্ডা লাগবেও না। এবার বলবো যাদের মুখে অরুচি, খিদে পায় না, আমার দেখবো অনেকেই দেখবা মা, শাশুড়ি মা যারা রয়েছে তারপরে ধরো খিদে পাচ্ছে না, মুখে টেস্ট নেই, মাঝে মাঝেই বলে, তো তাদের ক্ষেত্রে বলবো যদি তোমরা আদা কুচি করে সন্দ্বীপ লবণের সাথে, সন্দ্বীপ লবণ আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে, যারা উপোস করে থাকো, যদি বয়স্ক মানুষ বাড়িতে থাকে আমার ঠাকুমা দিদিমারা যদি থেকে থাকে তাহলে বাড়িতে সন্দ্বীপ লবণ কম বেশি থাকবেই, তো সন্দ্বীপ লবণের সাথে যদি আদাটাকে কুচি করে চিবিয়ে খাও তাহলে দেখবে তোমাদের মুখের স্বাদ ফিরে আসবে এবং খিদেটাও বাড়বে, আর যদি গলায় কফ জমে থাকে সেটাও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এবার বলবো যদি আদা রসের সাথে তুলসী পাতার রস মিশিয়ে খেতে পারো তাহলে কী হবে, অনেক সময় হয় না বসন্ত, বসন্ত রোগ হয় মানে ফক্স যাতে হয়, অনেক সময় গুটি বেরোতে চায় না, তো সেক্ষেত্রে তোমাকে বলবো আদার রস ও তুলসী পাতার রস দুটো মিশিয়ে যদি দুবার থেকে তিনবার খেতে পারো তাহলে দেখবা গুটিগুলো বেরিয়ে আসবে। এবার বলবো যারা অনেক দিন ধরে হয়তো আমাশয়ে ভুগছো, কিছুতেই আমাশা কমছে না, ওষুধ খেলে তো ঠিক থাকে তারপরে আবার যে শিখে, তাদের ক্ষেত্রে বলবো যে আদাটাকে শুকিয়ে নাও, আদাটাকে শুকনো করে একটু ঈশীতোষ্ণ, বেশি গরম না, অল্প একটু গরম জলের সাথে সেই জল মিশিয়ে সেটা খেয়ে নাও, তো দেখবে যতদিন না তোমাদের আমাশা পুরোপুরি কমে যাচ্ছে ততদিন তোমাদেরকে এটা খেয়ে যেতে হবে, তারপরে যখন কমে যাবে দেখবে তোমাদের এই যে ঘন ঘন আমাশা হওয়া সেটা অনেকটাই কমে গেছে। এ বলবো আদা রসের সাথে যদি তোমরা আখি গুড়, পুরনো অনেক পুরনো রয়েছে তাহলে ভালো কাজ করবে, আখি গুড়ের সাথে খেতে পারো, এরকমভাবে রোজ যদি খেতে পারো এক টানা এক মাস তাহলে দেখবা অনেকটাই আম বাদতে যাতে প্রবলেম রয়েছে, আমাদের কম বেশি সবারই আম বাদ থাকে, তো আম বাদে প্রবলেম যারা রয়েছে তারা অনেকটাই উপকার পাবে। এছাড়াও তোমরা তোমরা আদাটাকে চা হিসাবে খেতে পারো বা কিংবা গরম জলের সাথে আদাটা থেতো করে দিয়ে দিলে তারপরে ফুটলে সেই জলটাকে সাথে তুমি মধু মিশিয়ে খেতে পারো, কিংবা স্নান করতে যাবার আগে যদি গরম জলে একটু আদা থেতো করে দিয়ে সেই জলটা দিয়ে ছেঁকে নেওয়ার পর সেই জলটা দিয়ে যদি স্নান করতে পারো দেখবা একটা শরীরে এনার্জি পাতো, একটু ঝরঝরে ঝরে লাগবে। তো আদা অনেকভাবেই আমাদেরকে উপকার করে। তো এই ছিল আমার আজকের টিপস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর আমার এই টিপসগুলো যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে দিও সবার কাছে, আর তোমাদের যদি কোনো কোনো প্রবলেম থাকে অ্যান্ড তার সমাধান আমার কাছে পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এইটুকুই, আর যারা যারা যেটা কথাটা আমি রোজই বলি আজকে ভুলে যাচ্ছিলাম তো আবার বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এইভাবে আমার সাথে থেকো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল করে দিও, যাতে কী হবে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে কালকে নতুন একটা শখের সাথে, নতুন একটা ব্লগের সাথে অ্যান্ড নতুন একটা টিপসের সাথে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর বাড়িতে থেকো, টাটা।